ওয়েলকাম টু নজরুল ফর ইউ। সো আজকের আমাদের টপিকস হচ্ছে যে আমরা অনলাইনে কিভাবে ইনকাম করব। আসলে অনলাইনে ইনকামের অনেক ওয়ে আছে, অনেকভাবে আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারি, বাট আমরা সবাই জানি না কীভাবে ইনকাম করতে হয়, কোথা থেকে ইনকাম করতে হয়। সো বিভিন্ন সাইট, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা ইনকাম করতে পারি। তো আজকে আমি আপনাদের সাথে একটি পিটিই সাইট নিয়ে আলোচনা করবো, যে পিটিই সাইট অনেক জনপ্রিয় এবং তারা পেমেন্ট করে আসছে এবং ট্রাস্টেড একটি সাইট। সাইটটির নাম হচ্ছে অজো। তো এই সাইটে আপনি চাইলে ইনভেস্ট করেও ইনকাম করতে পারবেন, চাইলে ফ্রিলিও ইনকাম করতে পারবেন। তো বিগিনারদের জন্য আমার একটা অনুরোধ রূপে যে আপনারা প্রথমে ফ্রিলি ইউজ করেন এই সাইটে, এক দু তিন মাস কাজ করার পরে আপনারা দেখবেন একটা ভালো অ্যামাউন্ট আপনারা চলে যেতে পারবেন উইদাউট ইনভেস্টমেন্ট। আর যারা ইনভেস্টমেন্ট করবেন তারা শুরু থেকেই ইনকাম, ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। তো বিগিনারদের জন্য এটাই যে আপনারা প্রথমে কাজ শিখুন, কাজ দেখুন কীভাবে করতে হয়, তারপরে আপনারা ডিসাইড করবেন যে ইনভেস্ট করবেন কি করবেন না। আর আপনারা ধৈর্য সহকারে দু তিন মাস কাজ করেন, এ সাইট থেকে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। সো এ সাইটের কীভাবে ইনকাম করবেন সব কিছু আমি বলে দেবো আপনাদের, এবং কীভাবে আপনারা ইনভেস্ট করেও ইনকাম করতে পারবেন এই জিনিসটাও আমি বলে দেবো আপনাদের। সো আমাদের প্রথম হচ্ছে যে আমরা যে কোনো জিনিসে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। সো ধৈর্য হারাতে পারবেন না, ধৈর্য ধরে আপনারা কাজ করতে থাকুন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের সাকসেস হবে। তো ধৈর্য ছাড়া আমরা যদি কোনো কিছু করি, এ সাইটে মূলত সাইটটি হচ্ছে যে একটি পিটিই সাইট, যেহেতু আমি বলছি যে পিটিই সাইট এবং এটি হচ্ছে আপনারা ফ্রিলি কাজ করবেন, তো ফ্রিলি কাজ করতে গেলে অবশ্যই একটু সময় লাগবে। সো এক্ষেত্রে আপনার যেহেতু সময় লাগবে সেহেতু আপনার ধৈর্য সহকারে কাজ করতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ইনকাম হবে, ইনকাম হবে আপনাদের, হবে না যে এমন না, হবে। সো যারা বিগিনার তারা আপনারা কাজ করুন, দু তিন মাস কাজ করুন, দেখবেন ভালো একটা ইনকাম করতে পারবেন। আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন বা যাদের ইনভেস্ট করার মতো মনে করেন অ্যাবিলিটি আছে, তারা ইনভেস্ট করতে পারে, ইনভেস্ট করে ভালো পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর এ সাইটটি অনেক পুরনো সাইট এবং এ সাইটটি পেমেন্ট করে আসছে। সো চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই এবং দেখবো কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে কী করতে হয়। সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরকম নিত্য নতুন সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন। চলুন আমরা ডিসপ্লে চলে যাই। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের ল্যাপটপ স্ক্রিনে। সো আমরা এখন সাইটটির সাথে পরিচিত হব এবং আমরা জানব কিভাবে কি করতে হয়। আর যারা আমাদের নতুন ভিউয়ার্স আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের আমাদের পাশেই থাকুন। তো চলুন আমরা সাইটটিতে চলে যাই। সাইটটির নাম হচ্ছে অজো, সার্চ করবেন, করার পরে এখানে দেখবেন www.ajo.com, এটাতে ক্লিক করবেন। নতুন ওয়েজারের জন্য আমি সাইটটির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার রেফারটা দিয়ে দিব, রেফারের দিন করেন, তাহলে আপনারা যে কোনো হেল্প লাগলে আমাকে বললে আমি হেল্প করে দিতে পারবো। তো এখানে সাইন আপ আসছে, সাইন আপে আপনাদের ইউজার নেম, এখানে যে কোনো একটা ইউজার নেম দিবেন, পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে রেফার অপশন, এখানে যে রেফার করবে রেফারের অপশনে দিবেন। আমি রেফার লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো, আমার রেফার ইউজ করলে আমাদের কোনো আপনার কোনো হেল্প লাগলে আমাকে বললে আমি হেল্প করে দিতে পারবো। তো তারপরে সব কিছু ফিল আপ করার পরে এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করার পরে আপনারা রেজিস্ট্রার করতে পারবেন। রেজিস্টার করার পরে আপনাদের মেইলে একটা মেইল চলে যাবে। সো এই মেইলটা ভেরিফিকেশন করুন, ভেরিফিকেশন করার পরে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে, তারপর আপনারা কাজ করতে পারেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাই আমি আর নতুন করে কোনো অ্যাকাউন্ট করছি না, তো আমি লগ ইন করছি আমার অ্যাকাউন্টে, আমি আগে কাজ করতাম এই অ্যাকাউন্টে, এখন আর করি না। সো টাইম দেওয়ার মতো সময় মিলে না আমার, তাই আমি এটাতে করি না। তো আমার যেহেতু আছে, তো লগ ইন করার পর আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে, এরকম দেখালে সো আমরা দেখি আর একটু, এখানে চলে আসবেন, এখানে দেখেন টোটাল ক্লিক, আমি টোটাল ক্লিক করছি 92টা, এখানে আপনারা কয়টা ক্লিক করবেন এখানে ক্লিক দেখাবে, ডাইরেক্ট রেফার, আপনারা ডাইরেক্ট যে রেফার করবেন ওই রেফারগুলো এখানে দেখাবে, এবং রেন্টেড রেফার, এই রেন্টেড রেফার বিষয়ে আমি আপনাদের আলোচনা করব। এই রেন্টেড রেফার মানে আপনারা রেফার বাই করেও ইনকাম করতে পারবেন। সো এর বিস্তারিত আমি বলে দেব।
এটা কিন্তু অনেক ভালো একটা অপরচুনিটি যে আপনারা রেফার বাই করে করতেন, যারা ইনভেস্ট করবেন তারা এটা থেকে ভালো একটা ইনভেস্ট ভালো একটা ইনকাম করতে পারবেন কিন্তু রেফার কিনে। তো এখানে যে টোটাল রেফার মানে আপনারা টোটাল রেফার থাকবে এটা দেখাবে, টোটাল রেফার ক্লিক, এখানে টোটাল রেফারের ক্লিক থাকবে, মানে অ্যালেক্সা টুলস দেওয়া আছে ক্যান্সার। এইখানে আপনারা যতটা ভিডিও দেখবেন ভিডিওর ক্রেডিটগুলো এখানে দেওয়া হবে, অর্থাৎ এখানে দেখেন ওয়ান ক্রেডিট ইকুয়াল টু $1, অর্থাৎ এখানে আপনাদের এই যে জিরো আছে এইখানে যখন ওয়ান হবে তখন আপনারা $1 পাবেন। তো নতুন যারা আছেন তারা কমপক্ষে মনে করেন 2-3 মাস কষ্ট করতে হবে, ভালো একটা ইনকামের জন্য 2-3 মাস আপনাদের কষ্ট করতে হবে, এরপরে আপনারা চাইলে আপনাদের এখানে ডলার থেকেই আপনারা বাই করে আপনাদের ইনকাম আরও বৃদ্ধি করতে পারবেন। তো পারচেজ ব্যালেন্স এখানে আপনারা যদি ইনভেস্ট করেন এখানে এইটা দেখাবে, এবং টোটাল এক্সচেঞ্জ ব্যালেন্স এটা আমি আপনাদের বুঝিয়ে দেবো এক্সচেঞ্জ ব্যালেন্সটা কী, রোজেস অ্যামাউন্ট 1, ভাউচার 0, অ্যামাউন্ট পেইড 0, এখানে তো বললাম 1 ক্রেডিট ইকুয়াল টু $1। তো এখানে স্ট্যাটিস্টিক্স হচ্ছে দেখুন এখানে আপনারা ভিউ কত করছেন, এটা দৈনিকের দেওয়া হবে, যেহেতু আমি দেখুন অফ আছে আমার সাইটটা আমি করে নাই, আজকে একটা ক্লিক করছি দুইটা ক্লিক করছি, এখানে দুইটা ক্লিক দেখাচ্ছে। তো এটাই হচ্ছে, আর এখন মেইন হচ্ছে যে আমরা অ্যাড ভিউ কীভাবে করবো। এখানে দেখুন পেইড টু ক্লিক অ্যাড, এখানে ক্লিক করব, করার পরে আমাদের দৈনিক কিছু অ্যাড এখানে দেওয়া হবে, ওই অ্যাডগুলো আমরা অ্যাচিভ করব। এখানে দেখুন অ্যাডস অ্যাভেলেবল 30, মানে 13টি অ্যাড আমাদের জন্য আছে, আমরা 13টা অ্যাড দেখতে পারবো। তো আমরা কীভাবে অ্যাডগুলো দেখবো দেখেন, এখানে দেখুন একটা অ্যাড আছে এখানে 5 সেকেন্ডের, এখানে দেওয়া আমাদের 0.001, এভাবে আমাদের 13টি অ্যাড দেওয়া আছে। সো সব নিম্নে যেটি অ্যাড হচ্ছে এবারে কম অ্যাড হচ্ছে 0.005, এটা হচ্ছে প্রিমিয়াম যেটি হবে আমাদের জন্য। তো আমাদের নিম্নে হচ্ছে 0.051 হবে একবারে নিম্নে। সো আমরা একটা অ্যাড ভিউ করে দেখাই, সো এটা দেখাই আমরা এখানে ক্লিক করাবা, করার পরে দেখুন এখানে টাইম উঠবে 5 সেকেন্ডে, যেহেতু 5 সেকেন্ড হবে, This is Adam. Adam is often looking for good investments. Adam likes to spend time outside and he prefers... Your click has been validated. You have earned ETH. আমি আর্ন করে আমার অ্যাকাউন্টে জয়েন হয়ে যাবে। তো আমরা এভাবে প্রতিটা ভিউ করে দেখতে পারবো। তো আমরা অন্য কিছু দেখি, এখানে অ্যাকাউন্টে চলে যাই, আমাদের অ্যাকাউন্টে চলে গেলে দেখতে পারবেন এই দেখুন এখানে আমার 2 আসে লাগে, এখন 3 আসছে। তো এভাবে প্রতিটা ভিউর জন্য আপনাকে এখানে ক্রেডিট দেওয়া হবে। সো এভাবে আপনারা ইনকাম করতে পারবেন যারা ফ্রিলি ইনকাম করতে চান। তো আমরা এখন আসি, এটা তো ছিল যারা ফ্রিলি করবেন এদের জন্য, এখন আমরা আসি যদি আমরা চাই যে আমরা আপডেট করব বা রেফার কিনবো সেক্ষেত্রে আমরা কী করব। দেখুন এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস আছে, মেম্বারশিপ দেখুন স্ট্যান্ডার্ড আছে, এখানে আমার স্ট্যান্ডার্ড আছে, অর্থাৎ আমি ফ্রিল ইউজ করছি এর জন্য আমার স্ট্যান্ডার্ড দেওয়া আছে। অর্থাৎ এখন যদি আমি অ্যাকাউন্ট আপডেট করি, আপডেট সিস্টেম আছে, আপডেট যদি করি তাহলে আমার ইনকামটা আরও ইনক্রিজ হবে। তো দেখুন আমরা আপডেট করলে আমাদের কী কী হবে, এখানে যদি আমরা ইকোনমিক্স লাইট করি তাহলে আমাদের 2 ক্রেডিট মান্থলি থাকবে, ইকোনমিক্স করলে 20 ক্রেডিট মান্থলি থাকবে এবং আমাদের লাগবে, এবং আমরা যদি প্রবৃত্তি করি তাহলে 40 ক্রেডিট মান্থলি আমাদের ক্রেডিট করতে হবে। তাহলে আমরা বাই যদি আমরা করি, দেখুন লাইটে যদি বাই করে দেখুন একটা চয়েস করতে হবে, তো আমরা লাইটই চয়েস করি। লাইট চয়েস করার ক্ষেত্রে আমাদের দেখুন এখানে দেখুন দিস কস্ট টু দ্য ইকোনমিক্স লাইট অ্যামাউন্ট ইজ 2 ক্রেডিট, এখানে আমার 2 ক্রেডিট মাস্ট লাগবে। তো আমরা একটু বিস্তারিত জানি, দেখুন এখানে আছে স্ট্যান্ডার্ডস যারা আছেন স্ট্যান্ডার্ডসের ক্ষেত্রে ইকোনমিক্স লাইট 0, ইকোনমিক্স 2 ক্রেডিট এবং প্রোভাইডিংস হতে 4 ক্রেডিট বাই করতে হবে আমাদের।
ইকোনমিক্সের ক্ষেত্রে ইকোনমিক্স লাইট যদি আমরা করি তাহলে দেখুন এখানে 0.12 মানে 4 সেম এভাবে দেখবেন এবং এটা হচ্ছে বোনাস পেইড আফটার 40 ডেজ হাউ মাচ ডু আই আর্ন পার অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি কিভাবে আর্ন করব এটা দেখি আমরা একটু দেখুন যদি আমরা আপডেট করি আপডেটের ক্ষেত্রে 5 সেকেন্ডের এডে আমরা যারা ফ্রিলি ইউজ করব তারা পাবো 0.01 যারা ইকোনমিক্স এড ইকোনমিক্স লাইট এরা পাবো 0.01 আর ইকোনমিক্সের জন্য 0.001 প্রোভাইডারের জন্য 0.001 এবং প্রভিডেন্স প্লাস যারা থাকবে এরা পাবে 0.002 এবং 30 সেকেন্ডের যে অ্যাডগুলো থাকবে এর জন্য ফ্রিলি স্ট্যান্ডার্ড যারা থাকবেন এরা ইউজ করবেন 0.005 এখানেও 0.005 এখানে 0.0625 এখানে হবে 0.75 দেখুন এখানে ইনক্রিজ হচ্ছে কিন্তু এখন 0.15 60 সেকেন্ডের এর যদি দেখা হয় তাহলে দেখেন এখানে 0.01 যারা ফ্রিলি ইউজ করবে যারা ইকোনমিক্স লাইট ইউজ করবে এদের জন্য 0.00101 যারা ইকোনমিক্স এরা হবে 0.0115 এবং হচ্ছে 0.013 0.26 এখন আসি আমরা কমিশন অফ ডাইরেক্ট রেফার আমরা যারা ডাইরেক্ট রেফার করব এদের কমিশনটা কি আসবে সো ডাইরেক্ট রেফারের ক্ষেত্রে আমাদের আসবে 5 সেকেন্ডের যারা দেখবে এদের ক্ষেত্রে আমরা হবো 0.005 0.005 0.0075 এরকম করে আমাদের ইনক্রিজ হবে এখন আমরা মেইনটা আসি আমরা যেটি হচ্ছে আমাদের এখানে তো রেফার করে ইনকাম করা যায় রেফার ছাড়াও ইনকাম করা যায় রেফার হলে ইনকামটা বেশি হয় তো যারা পেড করব আমরা মানে আমরা কিনবো এদের কাছ থেকে আমরা কি পরিমাণ রেন্টাল লেভেল ওয়ান মানে আমরা লেভেল ওয়ানের থাকলে যে রেন্ট পাবো তা হচ্ছে 5 সেকেন্ডের ভিউ দিন দ্বারা তারা দেখে তাহলে আমরা পাবো 0.005 যদি আমরা এখানটা আপডেট করি আপডেট করার ক্ষেত্রে যেটি হবে আমাদের 0.005 এখানে 0.075 0.001 0.001 60 সেকেন্ডের ক্ষেত্রে এখানে দেখুন 0.003 0.003 0.005 0.075 0.075 60 সেকেন্ডের যেটা এটি হবে 0.005 0.05 0.075 0.01 0.01 এটা পাবো আর দেখুন ইওর ক্লিকস ফিক্সড মানে ফিক্সড এখানে দুই ধরনের থাকে এটা থাকে নর্মাল এটা থাকে ফিক্সড ফিক্সড এর ক্ষেত্রে আমরা 0.001 0.001 0.001 এরকম সবটি থাকবে কমিশন ডাইরেক্ট রেফার এটা আপনারা একটু দেখে নেবেন সো এটি হচ্ছে মেইন স্ট্রাকচার যেটি দেখে আমরা ইনকামের করতে পারবো ইনকামের আমাদের সব কি পরিমাণ আমরা ইনকাম করতে পারবো এই সব কিছু এখানে ডিটেইলস ভাবে দেওয়া আছে সো আর কিছু দেখি আমাদের নিচের দিকে যদি আমরা যাই দেখুন এখানে দেওয়া আছে পেজেস অপশন মানে আমরা কি কি ফ্যাসিলিটি নিতে পারবো সব ফ্যাসিলিটি অপশনগুলো এখানে দেওয়া আছে সো আমরা এখানে আর যাচ্ছি না তো এখানে হচ্ছে আমাদের আপডেট করতে পারবো আমাদের আপডেট করার কি পরিমাণ ইনকাম হবে তা আমরা নিচে দেখতে পাচ্ছি তো এখানে আমরা আপডেট করতে পারবো কারেন্ট ব্যালেন্স বা পারচেজ ব্যালেন্স এখানে কারেন্ট ব্যালেন্স পারচেজ ব্যালেন্স কারেন্ট ব্যালেন্স যেহেতু আমার নাই পারচেজ ব্যালেন্স থেকে আনতে হলে আমাকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার ফলে আমি কারেন্ট ব্যালেন্সে ডলার পাবো সো আমরা যেহেতু ডিপোজিট না করে করব সেক্ষেত্রে তো আমাদের ফ্রিলিটাই করতে হবে যেহেতু আমাদের এখানে যখন আমরা ডলার ইনকাম করতে পারবো তখন আমরা এখান থেকে আমরা নিজে ব্যালেন্স থেকে আমরা যে চ্যানেল আমাদের অ্যাকাউন্টটা আপডেট করে নিতে পারবো সো যারা পেডলি করবেন তারা তো শুরুতেই করতে পারবেন পারচেজ ব্যালেন্স থেকে সো আমরা বাজারটা দেখি রেফার্স কীভাবে আপনারা নেবেন সেটা আমি দেখি আমাদের চ্যানেলে চলে গেলাম হোম বক্সে চলে গেলাম যাওয়ার পরে দেখুন এখানে রেন্টাল রেফার আছে একটা অপশন রেন্টাল রেফারের পাশে দেখবেন পারচেজ রেফার আমরা পারচেজ রেফারের দিন যাই তো সম্পূর্ণ আমরা ক্লিয়ার হয়ে যাবে দেখুন এখানে এখানে দেখুন রেন্টাল রেফার বিষয়ে বলছে
ইউ ক্যান রেন্ট রেফার ইন হেয়ার দে উইল বি ওয়াচিং এডস অ্যান্ড আর্নিং ফর ইউ। তারা আপনি যদি কিনেন তারা আপনার জন্য ভিডিও দেখবে এবং ইনকাম করবে আপনার জন্য। ওয়ান রেফার প্রাইস ইজ 0.2, একটা রেফারের প্রাইস হবে 0.2 এবং ইউ রেন্টাল রেফার ফর 30 days, 30 দিনের জন্য আপনার রেন্টাল থাকবে। ইউ ক্যান এক্সটেন্ড আর্ন রেন্টাল টাইম প্রাইস আর শোয়িং ইন টেবল দ কমিশন উইল রেন্টাল প্লাস ইজ সেম এজ ফ্রম ডাইরেক্ট রেফার। ডাইরেক্ট রেফারের মতোই এটার ইনকাম থাকবে। চেক ফ্রম FAQ, এভরি রেন্টাল রেফার মাস্ট বি অ্যাক্টিভ এট লিস্ট 5 days অ্যান্ড ক্লিক এট লিস্ট 20 ads বিফোর উই রেন্ট হিম। ওকে, এটা রেন্টালের জন্য থাকবে যেটা রেন্টাল করা হবে। তো বিকজ অফ মেম্বার স্ট্যান্ডার্ড ইউ রেন্টাল রেফার লিমিট ইজ 100, যেহেতু আমি ফ্রি ইউজ করছি তাই আমার জন্য থাকবে রেফার, আমি 100টা কিনতে পার রেফার কিনতে পারবো। ইউ ক্যান রেন্টাল রেফার ওয়ান্স অফ 7 days টু ইনক্রিজ ইউর রেন্টাল রেফার লিমিট ক্লিক হেয়ার ইন ক্রিয়েটিভ। ওকে, এটা হচ্ছে যে আপনি ইনক্রিজ করতে পারবেন, এক্ষেত্রে আপনার আপডেট করতে হবে। তো আমরা রেফারের ইনকামটা একটু দেখে নিই। রেন্টাল রেফার আমরা যদি 0 থেকে 250 জন যদি আমরা রেন্টাল করি, এক্ষেত্রে আমাদের কত হতে হবে? এখন দেখুন মান্থলি প্রাইস আমাদের হবে 0.2, আমাদের মান্থলি প্রাইস মানে 1 থেকে 250 জন আমরা কিনি 0.2। অটোপ্লে প্রাইসটা হবে 0.0026, এরকম বাড়তে থাকবে। দেখুন 250 থেকে 500 জন রেন্টাল করি আমরা, প্রাইসটা হবে 0.21, এখানে ইনকাম হবে 0.0065। এভাবে আপনাদের যতই যাবেন এত ইনক্রিজ হবে, এভাবেও ইনক্রিজ হবে। তো এদের থেকে আমরা দেখুন এখন আমাদের আসবে আমরা কীভাবে কিনবো। এখানে দেখুন প্রাইস অফ প্যাকেজ প্রেফার, একজন দিন আমরা কিনি, একজনের ক্ষেত্রে আমাদের 0.2 অ্যাভেলেবল আছে। এখানে আমরা বাই করতে পারবো, বাই দিলে আমাদের বাই হয়ে যাবে। এখানে দেখুন 1 থেকে 100 জন পর্যন্ত কিনতে হবে, 100 জন কিনলে আমাদের 20 প্রাইস হবে, 20 অ্যাভেলেবল আমরা কিনতে পারবো। সো এটা হচ্ছে গিয়ে আপনাদের রেফারের ইনকামের বিষয়ে। সো আমরা যেহেতু ফার্স্টলি আমরা চলে আসব, আমরা ফ্রিলি ইনকাম করতে চাইব, সো আমরা অ্যাড দেখে তাই বেস্ট অ্যাড দেখে যেমন অ্যাড ক্লিক পেইড টু অ্যাড, এটা দেখে আমরা ইনকাম করি। 2-3 মাস আপনারা এটা থেকে ইনকাম করুন, দেখুন ভালো একটা ইনকাম করতে পারবেন। তারপরে আপনারা নিজেদের দেখে সাইটকে আপনারা আপডেট করতে পারবেন, অর্থাৎ এরার ইনকাম থেকে আপডেট করতে পারবেন। আর শুরু থেকেই যারা চাচ্ছেন যে ইনকাম বাড়াতে, তাহলে আপনারা কাজ করবেন, সবচেয়ে বেস্ট হবে আপনাদের প্রথমে আপনাদের মেম্বারশিপটা আপডেট করে দিবেন, তারপরে কিছু রেফার কিনে নেবেন। এটা হচ্ছে যে আপনারা ডাইরেক্ট রেফার করার ফলে যে ইনকামটা দেবে সেম ইনকামটাও আপনি রেন্টাল রেফার থেকে পাবেন, তো এরকম আপনারা ইনকাম করতে পারবেন। সো এই সাইড থেকে আমি বলবো যারা ফ্রি, যারা নতুন তারা ফ্রিলি কাজ করেন, আর যারা অ্যাডভান্স লেভেল আছেন যদি চান তারা তাহলে আপনারা বাই করেও ইনকাম করতে পারেন, বাই করতে অনেক বেশি ইনকাম হবে। সো এরকম ইনকামের সব রকম ভিডিও পাওয়ার জন্য এবং সব কিছু ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, ইনশাআল্লাহ আমি আপনাদের যে কোনো রকমের হেল্প করব। তো ধন্যবাদ ফর ওয়াচিং মাই ভিডিও।